ক্লাসরি তোমাদের আজকে আমি 42 পাতাটা পড়াবো। 42 পাতার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টিক মার্ক, বলছে ওয়ান্স দেয়ার ওয়্যার টু থ্রি অর ফোর সিস্টার, আনসার কি হবে? টু সিস্টার। পরেরটা বলছে ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য পন্ড ওয়েল, না উইন্ডো ওয়েল হবে, কুয়োর ধারে। তারপরে অ্যাক্রস দ্য মিডো শি স সাম ম্যাঙ্গো অরেঞ্জ অর অ্যাপেল ট্রিস, কি হবে? অ্যাপেল ট্রিস। তারপরে দেয়ার শি স অ্যান ওল্ড ইয়ং অর বিউটিফুল ওম্যান, ওল্ড ওম্যান। তারপরেরটা দ্য লিটল গার্ল এনজয় সং ফুড স্টোরি এভরি ডে, তাহলে কী হবে? ফুড হবে। তারপরেরটা শি ড্রপড দ্য কি সাটল অ্যান্ড কয়েন্স ইন টু দ্য ওয়েল, কি হবে? না সাটল হলো। এরপর চলে যাচ্ছি দু নম্বরে, দু নম্বরে আছে শূন্যস্থান। প্রথম প্রশ্নটা আছে শি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য ড্যাশ ওয়েল, স্পিনিং ওয়েল। তারপরে বাই মিস্টেক শি ড্রপড ড্যাশ ইন টু দ্য ওয়েল, সাটল। দ্য ট্রি ওয়্যার ফুল অফ ড্যাশ অ্যাপেল, দেয়ার ওয়াজ সরি দ্য ওমেন ওল্ড ওমেন হ্যাড লার্জ টিথ, দেয়ার ওয়াজ আ শাওয়ার অফ গোল্ড, শি কেম টু স্টে উইথ মাদার মুন। হলো এরপরে তিনেরটা আমার অলরেডি করানো আছে। এরপর চারেরটায় চলে যাচ্ছে যেখানে বলেছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, মানে ওয়ার্ডগুলো উল্টোপাল্টা করে লেখা আছে সেগুলো লিখতে। তাহলে আমি সঠিক উত্তরটাই একবারে দেখাচ্ছি। এক নম্বরটা হবে হার হ্যান্ডস ওয়েট উইথ সোয়েট, হার হ্যান্ডস ওয়েট উইথ সোয়েট। বিয়েরটা দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, দি সান ওয়াজ শাইনিং ব্রাইটলি। তিনেরটা শি গ্যাদার্ড দেম ইন এ হিপ, শি গ্যাদার্ড দেম ইন এ হিপ। দিয়েরটা দ্য লিটল গার্ল এনজয় এভরি গুড ফুড, দ্য লিটল গার্ল এনজয়েড এভরি গুড ফুড। পাঁচেরটা ইয়োর গোল্ডেন গার্ল কেমস টু ইউ, ইয়োর গোল্ডেন গার্ল কেম টু ইউ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শূন্যস্থান, এই মেক্স বাক্য না বাক্য রচনা নয় সরি, ও অনুবাদ করো, বাংলায় অনুবাদ করো। প্রথমটা দিয়েছে শি ড্রিপড হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম, উত্তর হবে সে তার হাত ধোয়ার জন্য কুয়োয় ডুবিয়েছিল, সে তার হাত ধোয়ার জন্য কুয়োয় ডুবিয়েছিল। তারপরেরটা হবে ওয়েন শি আওয়েক শি ফাউন্ড হার সেলফ সিটিং ইন আ মিডো, জেগে উঠে সে দেখল সে একটা তৃণভূমিতে বসে আছে, জেগে উঠে সে দেখল সে একটা তৃণ